নমস্কার বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা রইল সবার জন্য। আশা করব এই বছরটা বিপদমুক্ত হয়ে সবার খুব ভালোভাবে কাটুক। আজকে আমি নিয়ে এসেছি সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি। এটা কিন্তু একদম রসভরা আর খেতেও ভালো, বানানো খুব সহজ। নববর্ষে আমরা সাধারণত মিষ্টিমুখ করে থাকি, বেশিরভাগই বাইরের কেনা মিষ্টি খাই, তাই এই রেসিপিটি দিলাম, যদি ভালো লাগে আপনারা বানাতে পারেন। তাহলে চলুন বানানো শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি। ঘিটা একটু কড়াইতে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি, এখানে এক বাটি 150 গ্রাম। এই সুজিটা দিয়ে ভালোভাবে ঘির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন সুজিটার কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর ভাজা মতন গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি দুধ। আমি যেই বাটিতে সুজিটা নিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি দুধ। প্রথমে 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে সুজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এই দুধটা দিয়ে সুজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা মন্ড মতো তৈরি করব। দেখুন এটা যখন কড়াইর থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইতে যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি চিনি দেব। সুজি যতটা নেব তার ডবল চিনিটা দিলে কি হয়, সিরাটার সঙ্গে যে আমি মিষ্টিটা বানাবো সেটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। আর ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির সঙ্গে জলটাকে নাড়িচাড়ি নিয়ে আমি এটাকে ফুটতে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে দেবো আর একটু মাঝে মধ্যে একটু নাড়াতে থাকবো, নাহলে চিনিটা নিচের দিকে একটু লেগে যাওয়ার চান্স থাকে। হাই ফ্লেম দিয়ে এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই 1 চুটকি মতন ফুড কালার। এটা অপশনাল, আপনাদের এটা যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে না কালারটা খুব সুন্দর হয়। এই ফুড কালার দিয়ে আমি মিশিয়ে আরও খানিকক্ষণ ফুটতে দেবো। এই শিরাটাকে কিন্তু একতার বা দুতার সেরকম কিছু করব না, এই হাতের মধ্যে নিয়ে যদি একটু আঠা আঠা ভাব হয় তখন কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন এখন শিরাটা তৈরি হয়ে গেছে, এখন আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 15 হয়ে গেছে, ঢাকনা খুলে আমি ডোটাকে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখবো, আর যখন হাতটা একটু আঠা আঠা মতন হয় তখন একটুখানি ঘি দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে স্মুথ করে আমি এটাকে মেখে নেব। যেমন করে আমরা লুচির ডোটা বানাই সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। এর কমসেকম 2 মিনিট টাইম লাগে ভালোভাবে স্মুথ করতে। এখনই ডো থেকে একটুখানি হাতের মধ্যে নিয়ে এরকম করে বল বানাবো। বল বানিয়ে দু হাতের মাঝে এরকম করে একটু চাপ দিয়ে চ্যাপটা মতো করব। চ্যাপটা করে এদিকে হাতের সাহায্যে আমি একটু সাইড দিয়ে একটু শেপ দেব। দেখুন এরকম করে বানাতে হবে। এটা এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় মিষ্টিটা আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিয়ে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করব আর চারদিকে একটুখানি শেপ দিয়ে দেব ঠিকঠাক মতন, আর প্লেটে রেখে দেব। এইভাবে আমি সবগুলো মিষ্টির আকারে বানিয়ে নিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি ছোট্ট একটা ড এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বুদবুদ মতো এসছে, তার মানে তেলটা প্রপার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা একটা করে যে মিষ্টির সাইজটা বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখানে আমি একসঙ্গে অনেকগুলোই ছেড়ে দিচ্ছি, কারণ কি কড়াইটা অনেকটাই ফ্ল্যাট, অনেকগুলো ধরে। আপনাদের যদি ছোটো সাইজের করা হয় তাহলে আপনি সেই আন্দাজে এর মধ্যে দেবেন। আর উল্টে পাল্টে
হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন প্রপার কালার এসে গেছে। এগুলো আমি ছাননি দিয়ে ছেঁকে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এইগুলো শিরার মধ্যে ছেড়ে দেব। শিরাটা কিন্তু গুনগুনা গরম হওয়া দরকার, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা এটাকে আবার একটু গরম করে নিতে পারেন। সেকেন্ড ব্যাচটাও আমি তেলের মধ্যে এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। এখন কালার হয়ে গেছে, এগুলো আবার তুলে নিচ্ছি। তুলে আবার সেকেন্ড ব্যাচও আমি ওই প্রসেসে শিরার মধ্যে ছেড়ে দেব। শিরার মধ্যে দিয়ে এগুলো একটু চামচ দিয়ে আমাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, রস ভরা একদম ফোলা ফোলা মিষ্টিগুলো। আমি এখান থেকে একটা প্লেটে একটা তুলে নিচ্ছি, কেটে দেখাচ্ছি। খুব সফট হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত। কমন মিষ্টি খেয়ে খেয়ে যদি বোর হয়ে যায় তাহলে এরকম ডিফারেন্ট চেষ্টা করা যায়। যদি ভালো লাগে আপনারাও বানানোর চেষ্টা করবেন, আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে। টাটা, বাই।